नमस्कार दर्शकों, आरवाइज डिजिटल न्यूज पर आप सभी का स्वागत है। आइए आपको लिए चलते हैं आज के मुख्य ताजा खबरों की तरफ। कोरोना महामारी के बीच मालदा शहर के विभिन्न इलाके में कचरे के अंबार से लोग काफी परेशान हैं। लोगों के नगरपालिका के प्रशासनिक बोर्ड की उदासीनता को इसके लिए जिम्मेदार ठहराते हुए आक्रोश व्यक्त किया है। दूसरी ओर इस बात को लेकर पूर्व मंत्री कृष्णेंदु चौधरी नगरपालिका के प्रशासक बोर्ड के चेयरमैन निहार घोष के बीच विवाद शुरू हो गया है। दोनों राजनीतिक नेता इसे लेकर एक दूसरे के खिलाफ हमले में तेज कर रहे हैं। पूर्व मंत्री कृष्णेंदु चौधरी ने बताया कि नगरपालिका का प्रशासन बोर्ड सही ढंग से काम नहीं कर रहा है। उन्होंने कहा कि पिछले 47 वर्षों से सामाजिक कार्यों से जुड़े हुए हैं। पूर्व मंत्री ने कहा, एक दिन ऐसा भी आएगा जो लोग सड़क पर उतरकर इसका विरोध करेंगे। दूसरी ओर नगरपालिका के प्रशासक बोर्ड के चेयरमैन निहार घोष ने इन बातों को बेबुनियाद बताया। शहर की सफाई अच्छी तरह हो रही है। उन्होंने कहा, कोरोना काल में स्वास्थ्य कर्मी आम लोगों के हितों को ध्यान में रखते हुए जान जोखिम में डालकर नियमित रूप से अपना काम कर रहे हैं। इसके साथ ही साथ उन्होंने पूर्व मंत्री पर ठंडे घर में बैठकर अंतर्गत बयानबाजी करने का आरोप लगाया। गौरतलब है कि मालदा शहर के अतिव्यस्त इलाके के रूप में मशहूर विनय सरकार रोड, केजे सान्याल रोड, एलसी रोड, स्टेशन रोड, रतपाड़ी रोड, दुर्गाबाड़ी समेत अन्य शहर के विभिन्न इलाकों में इन दिनों कचरों का अंबार देखा जा रहा है। इन इलाकों से प्रतिदिन हजारों की संख्या में लोग गुजरते हैं। दीदी बोलिए, शहरवासी हिसाब से की असुविधा पड़छे ने जे जगह जगह जंजाल रे बर्षा चलछे तार जनो रास्ता घाटे काबा छोड़ी रहछे तार पर एत जंजाल সেটা থেকে নানা রকমের পোকামাকড় ছড়াচ্ছে, নানা রকমের রোগ অসুখ হচ্ছে, বয়স্ক মানুষদের অসুবিধা হচ্ছে চলতে, রাস্তায় জ্যাম হচ্ছে এবং করোনা তার উপর সমস্ত কিছু মিলিয়ে স্বাভাবিকভাবে সাধারণ মানুষ যারা প্রত্যেকদিন দৈনিক যাতায়াত করে তাদের তাকে অসুবিধা হচ্ছে। আর কিছুদিন পর থেকে তো ডেঙ্গুর এমনি প্রকোপ শুরু হচ্ছে, তখন তো আরোই করোনা তার উপর ডেঙ্গু মহামারীর অবস্থা তো সত্যিই খারাপ। দেখুন সেটা তো আমি ওইভাবে ইন্ডিকেট বলতে পারবো না, কারণ প্রত্যেকটা ডিপার্টমেন্টেরই একটা রেসপন্সিবিলিটি থাকে, কে কতটা কোন ডিপার্টমেন্ট কোন জায়গা দেখছে সেইভাবে আমি কিছু বলতে পারবো না। কিন্তু রাস্তাঘাটের অবস্থা সত্যি শোচনীয়। কিভাবে দেখছেন আপনি সাধারণ মানুষের? সাধারণ মানুষের দৈনিক যাতায়াত করতে তো অসুবিধা হচ্ছে, রাস্তাঘাটে তার জন্য জ্যাম হয়ে যাচ্ছে, আর এটা থেকে তো অসুবিধা কমই আছে। আমি একজন মেডিকেল স্টাফ, সেই দিক থেকে আমি বলতে পারি এটা থেকে অনেক রকমের অসুবিধা ছড়াচ্ছে, আর এটা যত তাড়াতাড়ি সম্ভব অ্যাটলিস্ট টাউন এলাকা এইটুকুটা পরিষ্কার করা উচিত। আপনার নাম? এই যে জায়গায় জায়গায় যে জঞ্জাল স্তূপ জোছেন আপনি, কীভাবে দেখছি বলতে, আমরা তো জানি যে আমাদের এই পৌরসভার তো পৌরবোর্ড অলরেডি ভেঙে গেছে, সো আমরা বিগত দিনেও দেখেছি এই পৌরসভার কোনো পৌর পরিষেবা আমরা পাচ্ছি না। পাচ্ছি না বলতে আমাদেরকে নিজে থেকে দাঁড়িয়ে থেকে সুইপার ডেকে থেকে নিজেদের সুন্দর জায়গাগুলো পরিষ্কার করতে হচ্ছে, কারণ পৌরসভার কোনো হেলদোল নেই। আপনারা রাস্তাতে সাধারণ মানুষরা জিজ্ঞেস করবেন, বিভিন্ন জায়গাতে দেখা যাচ্ছে জঞ্জালের স্তূপ, প্রচুর জঙ্গল হয়ে গেছে, ড্রেনের ধারে জঙ্গল, সব জায়গায় নর্দমার উপচে পড়ছে। সামান্য বৃষ্টিতে আমাদের এই কালীতলাতে কোনোদিন আমরা দেখি যে বৃষ্টিতে জল জমে, এই সামান্য বৃষ্টিতে কিন্তু আমাদের পুরো এলাকায় জলমগ্ন হয়ে যাচ্ছে, কারণ আমাদের এই 10 নম্বর ওয়ার্ডের জলটা পুরো 16 নম্বর ওয়ার্ড দিয়ে যায়, তাদের ড্রেনগুলো পরিষ্কার হয় না, যার ফলে আমাদেরকে এগুলো ভুগতে হচ্ছে। আমরা প্রচণ্ড অসুবিধা, পুরো পরিষেবা বলতে কিছু নেই। আপনি রাস্তাঘাটে ঘুরবেন দেখবেন চারিদিকে মানে পশু পাখির যে প্রচণ্ড নোংরা, গরু বলুন কুকুর বলুন, তারা বিভিন্ন রাস্তাতে সে সমস্ত পশু পাখিরা আমাদের এখানে পায়খানা করে দিচ্ছে, সেগুলো পরিষ্কার হচ্ছে না। আমরা চোখের সামনে যেমন সুইপারদের দেখছি, সেই সুইপারদের দিয়ে আমরা পরিষ্কার করি। পৌরসভা, এই পৌরসভার কোনো পরিষেবা পাচ্ছে না সাধারণ মানুষ। আপনার নাম? শুধু প্রচার ছাড়া কিছুই না। আমি দেবব্রত স্যার, কালীতলার বাসিন্দা। দেখা দিবে আর কয়েকদিনের মধ্যে এরকমটা জানা যাচ্ছে, কি বলবেন এই বিষয়ে? আমি কিন্তু এটা মানতে রাজি নই যে জঞ্জাল পরিষ্কার হচ্ছে না, এ কথা সঠিক নয়। আমরা কিন্তু জঞ্জাল পরিষ্কার করছি, কিন্তু যেসব মানুষ অভিযোগ করছে সেসব মানুষের কাছে আমার প্রশ্ন যে জঞ্জাল তুলে দেওয়ার পর আবার মানুষ সেসব জায়গায় জঞ্জাল করছে, এটা মানুষকে সচেতন হতে হবে, মানুষকে কিন্তু দায়িত্ব নিতে হবে। কেন আমাদের এত মেশিনারি নেই? আমরা শহর ঘুরে দেখুন, শহরে আমরা 9টার মধ্যে শহরকে একদম পরিষ্কার পরিচ্ছন্ন জঞ্জাল মুক্ত শহর করে দিন, তারপরেই দেখুন মানুষ আবার জঞ্জাল তোলার পরও আবার সেই নির্দিষ্ট জায়গায় জঞ্জাল ফেলে দিচ্ছে। তো যাই হোক, সামনে ডেঙ্গু রয়েছে আর কোভিড-19 নিয়ে মানুষ ইতিমধ্যেই অনেক মানুষ আতঙ্কে রয়েছেন, অনেক মানুষের পজিটিভও ধরা পড়েছে, শুধু আমার মালদা জেলায় নয়, গোটা ভারতবর্ষ তথা বাংলাতেও এই রোগটার প্রভাব পড়েছে। আমরা চেষ্টা করছি মানুষকে আরও বেশি পরিষেবা দেওয়ার জন্য, কিন্তু কোভিড-19 জন্য আমরা কিন্তু সব লেবারকে এই কাজে ইনভলভমেন্ট করতে পারছি না। কেন যারা স্বেচ্ছায় কাজ যদি করে
বা কাজ যদি না করে আমরা বলপ্রয়োগ করে কিন্তু তাদেরকে কাজ করতে পারবো না। কিন্তু একটা মানুষকে বুঝতে হবে যে কোভিড-19 মধ্যে যেসব হরিজন ভাই বা যেগুলো সুইপার যারা এই নোংরাগুলো তুলছে তারা কিন্তু জীবনের ঝুঁকি নিয়ে এই পরিষেবা মানুষকে দিচ্ছে। মানুষকেও সচেতন হতে হবে, মানুষকেও বুঝতে হবে যে শুধু নৈতিক দায়িত্ব কিন্তু পৌরসভার নয়, এই পরিষ্কার পরিচ্ছন্ন করার পাশে মানুষকে কিন্তু পৌরসভার সঙ্গে হাতে হাত মিলিয়ে পরিষ্কার হয়ে যাওয়ার পর যেন মানুষ আর নোংরা না ফেলে সে দায়িত্বটা কিন্তু মানুষকেও নিতে হবে। শুধু সুইপার কর্মীরা ভয় পাচ্ছেন এটা যেমন আছে, আমার পৌরসভা হাজার হাজার মানুষ আসছে তারাও ভয় পাচ্ছে। তো সুতরাং এখনো পর্যন্ত মানুষ আমার কাছে সেরকম কোনো ভয় পাওয়ার খবর নেই, মানুষ এখনো সুইপাররা কাজ করছে, মানুষও কাজ করছেন, পৌরসভার স্টাফরাও কাজ করছেন। আরেকটা জিনিস হচ্ছে যে আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী মানবিক মুখ্যমন্ত্রী তিনি ইতিমধ্যেই ঘোষণা করেছেন এই কাজ করতে গিয়ে যদি কোনো মানুষ কোনোরকম কোভিড-19 আক্রান্ত হন তাদের কিন্তু 5 লক্ষ টাকা বা 10 লক্ষ টাকা করে তার একটা অনুদান পাবেন। আমার 47 ইয়ার্স সামাজিক কাজের মধ্যে আমার ব্যতীত হয়েছে ও আমরা 3টা জেনারেশনে পৌরসভা চালিয়েছি। আই নেভার সিন বাগেও চেয়ারম্যান ছিলেন, অ্যাডমিনিস্ট্রেটর ছিলেন, সুভাষ চৌধুরী অ্যাডমিনিস্ট্রেটর ছিলেন যখন ভূমিকা চৌধুরী মন্ত্রী ছিলেন, কিন্তু এরকম খেলা অ্যাডমিনিস্ট্রেশন দেখিনি। করোনা বেড়ে যাচ্ছে শহরে, কোন রকমের প্রিভেনশন নেই, জেলা সমর্থা পরিষ্কার বলে দিচ্ছে অন্য জায়গায় পৌরসভা সামলায়, এখানে পৌরসভাকে সামলাতে হবে। আমাদের কাজটা হচ্ছে ট্রিটমেন্ট পার্ট, বাকি আদার্স কাজটা হচ্ছে পৌরসভা। এখানে একটা অ্যাডমিনিস্ট্রেশন বসে অ্যাডমিনিস্ট্রেটর বসেছে আইনে, আইনটাও পড়লাম, এটা বেঙ্গল মিউনিসিপ্যাল অ্যাক্টে কোথাও এরকম ধরনের অর্ডার হয় না, তাও বসাচ্ছে এবং কোনো কাজ করে না। একটু যদি ওই যে আমরা আগে কলকাতায় পড়তাম যখন ল, তখন আমরা বলতাম ঠনটনিয়া কালীবাড়িতে ব্যাংক পেছাব করলে জল যাবে, এখন আমরা শহরে দেখছি যে কোনো জায়গায় বৃষ্টি হলে জল জমে যাচ্ছে। অর্থাৎ সুয়ারেজ সিস্টেমটা বা স্ট্রং ওয়াটার যেটা ডিসচার্জ হবে সেটাও ব্লকেজ হয়ে গেছে, ব্যর্থ বললেও ভদ্র ভাষা বলা যাবে। এই পৌরসভাটা জঞ্জালের স্তূপ হয়ে গেছে আর যারা ওখানে বসে আছে দে থট যে দে তারা হচ্ছে কিং, না এডুকেশন আছে, না প্রপার আইন বুঝে, না পড়াশোনা বুঝে, কিছু বুঝে না। একদিন জনগণ যেদিন গর্জিয়ে উঠবে সেদিন ওর ফলটা পাবে। আর বিহেভ খুবই খারাপ হয়ে গেছে, আমি এখনই কোর্টে বসে